আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি শ্রী নায়েশা সিদ্দিকা বিথি, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রথম অধ্যায় ভূগোল ও পরিবেশ এই অধ্যায়ের শেষ অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের প্রথম অংশটুকু অর্থাৎ ভূগোলের সংজ্ঞা, ভূগোলের পরিধি, ভূগোলের শাখা এগুলো সম্পর্কে জেনেছিলাম, তাই না? ভূগোল সম্পর্কে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন মতবাদ দিয়েছেন, সে মতবাদগুলো আমরা জেনেছিলাম। ভূগোলবিদেরা বিভিন্ন ভাবে ভূগোলকে সংজ্ঞায়িত করেছে সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ সম্পর্কে আজকে ক্লাসে জানার চেষ্টা করব। আসো বন্ধু, শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারব। আজকের ক্লাস শেষে আমরা ভূগোল ও পরিবেশ পাকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব, অর্থাৎ ভূগোল ও পরিবেশ পাক করলে আমরা কি কি বিষয়ে জানতে পারব, অর্থাৎ ভূগোল ও পরিবেশ পাকের গুরুত্বটা কি, এটা থেকে আমরা কি উপকৃত হব এটা সম্পর্কে আমরা জানতে পারব। আর ভূগোল ও পরিবেশের উপাদান সমূহের মধ্যে যে আন্তঃসম্পর্ক এটা বিশ্লেষণ করতে পারব। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, পরিবেশের প্রকার ভেদ, ভূগোল ও পরিবেশ পাকের গুরুত্ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা একটু আগের ক্লাসে আমরা জেনেছিলাম ভূগোলের পরিধি, ভূগোলের পরিধিটা সম্পর্কে আর একটু ডিটেলস জানি। আমরা ভূগোলের পরিধির মধ্যে জেনেছিলাম যে ভূগোল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে, ভূগোলের পরিধিটা ব্যাপক, অর্থাৎ ভূগোল ব্যাপক পরিধিতে হচ্ছে কাজ করে থাকে। তো ভূগোলের পরিধিটা ব্যাপক তার কারণ হচ্ছে ভূগোল শুধু ভূগোল নিয়ে আলোচনা করে না, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, তারপরে সমাজের বিভিন্ন মূল্যবোধের পরিবর্তন, এগুলো ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে। কারণ ভূগোলে আমরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিকাশ সম্পর্কে জানতে পারি, বিভিন্ন নতুন নতুন আবিষ্কার কিভাবে হচ্ছে এটাও আমরা ভূগোল থেকে জানতে পারি। তারপরে যে উদ্ভাবনগুলো হচ্ছে, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার হচ্ছে, একে উদ্ভাবনের চিন্তাটা কার কাছ থেকে এসছে, চিন্তাধারার বিকাশটা কিভাবে ঘটেছে, তারপরে যে সমাজের যে বিভিন্ন মূল্যবোধের পরিবর্তনগুলো হচ্ছে, এই মূল্যবোধের পরিবর্তনগুলো এটাও কিন্তু আমরা ভূগোলের বিভিন্ন শাখা থেকে জানতে পারছি। কারণ ভূগোল হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এটা দেখা যাচ্ছে আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে যখন যেখানে প্রয়োজন হচ্ছে, অর্থাৎ যখন আবিষ্কারের প্রয়োজন হচ্ছে, উদ্ভাবনের প্রয়োজন হচ্ছে, সেখানেও ভূগোলকে আমরা কাজে লাগাতে পারছি। সমাজের মূল্যবোধকে দিন দিন পরিবর্তিত হচ্ছে, মূল্যবোধের এই পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে ভূগোল কিন্তু কাজ করে যাচ্ছে। এভাবে ভূগোলের পরিধিকে আমরা দেখতে পাই ব্যাপক। এটা হচ্ছে শুধুমাত্র একটা কোনো অংশ নিয়ে ভূগোল হচ্ছে পরিচালিত হয় না, মানে ভূগোল পাঠ করলে যে আমরা শুধু একটা বিষয় সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ পৃথিবীর বর্ণনা সম্পর্কে শুধু ভূগোল সম্পর্কে জানতে পারবো, সেটা কিন্তু না। আমরা ভূগোলের সাথে আমরা পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কেই হচ্ছে ভূগোলে জানতে পারছি। যেমন দেখো, নানা রকম ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিদ্যা, এগুলো কিন্তু ভূগোলের অংশ। আমরা বলতে পারি যে হ্যাঁ, ভূগোলে তো হচ্ছে আমরা তো এগুলো তো ভূগোল থেকেই জানি। ভূমিরূপ বিদ্যা আবহাওয়া নিয়ে আলোচনা করে আবহাওয়া বিদ্যা, সমুদ্র নিয়ে আলোচনা করছে কে সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিদ্যা অর্থাৎ মাটি নিয়ে যে একটা আলোচনা করা হয় এগুলো কিন্তু ভূগোলের অংশ, আমরা একে বুঝি, আমরা জানি। কিন্তু দেখো প্রাণীবিদ্যা, প্রাণী আমরা জানি যে প্রাণীবিদ্যা মানে তো হচ্ছে জুলজিতে পড়ি আমরা, প্রাণীবিজ্ঞান হচ্ছে পড়ি হচ্ছে মানে প্রাণীবিদ্যা, আমরা প্রাণীবিজ্ঞানে পড়েছি। কিন্তু এই প্রাণীবিদ্যা সম্পর্কেও ভূগোল আলোচনা করছে, এই প্রাণীদের হচ্ছে সম্পর্কে আলোচনা করছে যে কোথায় কোন প্রাণী ভালো হচ্ছে, কোন আবহাওয়াতে কোন জলবায়ুতে কোন প্রাণী ভালো হচ্ছে, জন্মগ্রহণ করতে পারছে, কোথায় বংশবৃদ্ধি ভালো করতে পারছে, তারপরে কোন আবহাওয়া কোন প্রাণীর জন্য উপযোগী, কোনটা অনুপযোগী, এগুলো সব কিছু কিন্তু ভূগোলে আলোচনা করা হচ্ছে। সমাজবিদ্যা, আমরা জানি যে সমাজবিজ্ঞান আলাদা একটা সাবজেক্ট আছে, কিন্তু এই সমাজের বিভিন্ন ধরনের বিষয় কিন্তু ভূগোলে উঠে আসছে। অর্থনীতি, রাজনীতি, এগুলো আলাদা বিষয় থাকার ফলে এগুলো বিভিন্ন ধরনের শাখা পোশাখা, এটা কিন্তু এগুলো ভূগোলেরই বিভিন্ন শাখা পোশাখা। আমরা একটা ভূগোল পড়তে গিয়ে এটার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি।
তাহলে আমরা বুঝতে পারছি যে ভূগোল পড়লে আমরা কিন্তু শুধু ভূগোল সম্পর্কে জানবো না, অর্থাৎ ভূগোল ও পরিবেশ মানে আমরা শুধু পরিবেশের যে সকল উপাদানগুলো ভূগোলের সেটা সম্পর্কে ভূগোল থেকে জানবো সেটা কিন্তু না, আমরা ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারবো। ভূগোলের শাখায় হচ্ছে আমরা দেখেছি যে প্রথমত ভূগোলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোল কোনটা? প্রাকৃতিক ভূগোল হচ্ছে যেটা প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ প্রাকৃতিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। প্রাকৃতিক অবস্থার মধ্যে ভূমিরূপ আসে, মৃত্তিকা আসে, সমুদ্র আসে, প্রাণী আসে, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অংশ, তাই না? তাহলে আমরা বলতে পারি যে যে ভূগোল হচ্ছে প্রাকৃতিক অবস্থা সমূহ অর্থাৎ আবহাওয়া, জলবায়ু, হচ্ছে ভূমিরূপ, হচ্ছে মৃত্তিকা, সমুদ্র, উদ্ভিদ, প্রাণী, এগুলো নিয়ে আলোচনা আমরা ভূগোলের যে অংশে করে থাকি তাকে আমরা প্রাকৃতিক ভূগোল বলছি। আর মানব ভূগোল বলতে আমরা কি বুঝবো? যে ভূগোল মানুষের উন্নয়নে, অর্থাৎ মানব হচ্ছে মানুষের উন্নয়ন কিভাবে সাধিত হয়, তাদের সামাজিক হচ্ছে কি কি সমস্যা, তাদের দুর্যোগ মানে কোনো বিভিন্ন ধরনের দুর্যোগ কোথা থেকে আসে, কিভাবে হয়, কিভাবে এই দুর্যোগের মোকাবেলা করা সম্ভব, তারপরে পরিবহন ব্যবস্থা কোনো দেশের কেমন, কিভাবে সে দেশের পরিবহন ব্যবস্থাকে উন্নত করা যায়, তারপরে নগর বা গ্রামীণ অবস্থায় সেখানকার নগর গ্রামীণ ব্যবস্থাকে কিভাবে সেখান থেকে আরও উন্নত করতে পারি, তারপরে সেই এলাকা সেই মানে একটা দেশের মানুষের চিকিৎসা সেবার হচ্ছে উন্নয়ন কিভাবে বেশি মানে বেশি করা সম্ভব, উন্নয়নটা কিভাবে বাড়ানো সম্ভব, এরকম বিভিন্ন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় মানব ভূগোলে। অর্থাৎ মানুষের বসবাসের উপযোগী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং এই মানুষের উন্নয়ন আর কি কিভাবে সম্ভব এটা পুরোটাই কিন্তু আমরা এই মানব ভূগোলে আলোচনা করে থাকি। তাহলে মানব ভূগোল শুধুমাত্র যে শুধু মানুষের বিভিন্ন ই নিয়ে আলোচনা করছে সেটা কিন্তু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানব ভূগোল বলতে কি বুঝি? মানব ভূগোলকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে মানুষের প্রয়োজনে, মানুষের উপকারের জন্য, মানুষের আমাদের হচ্ছে বিভিন্ন মানুষ আমাদের বসবাস উপযোগী হচ্ছে শুধু ব্যবস্থায় না, মানে বসবাস উপযোগী শুধু পরিবেশই না, এবং কিভাবে আমাদের উন্নতি সম্ভব, কোথায় কোন কোন অবস্থানে থেকে আমাদের উন্নতিগুলো সম্ভব, চিকিৎসা ভূগোল থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা বলো, দুর্যোগ ব্যবস্থাপনা বলো, একে প্রত্যেকটা অংশই কিন্তু আমরা মানব ভূগোলে আলোচনা করে থাকি। তাহলে আমরা বলতে পারবো যে মানব ভূগোল মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দিকগুলো নিয়ে আলোচনা করে থাকে। তাহলে যে ভূগোল মানুষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকে সেটাকে আমরা বলছি মানব ভূগোল, তাই না? তাহলে এই যে প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল বলতে আমরা বুঝলাম যে প্রাকৃতিক ভূগোল প্রকৃতির বিভিন্ন অবস্থান নিয়ে আলোচনা করবে, সেটা ভূমিরূপ, মৃত্তিকা হতে পারে। এই যে প্রাকৃতিক ভূগোলকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করতে পারি? দেখো, প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে জীব ভূগোল আর একটা হচ্ছে জলবায়ুবিদ্যা। এই যে জীব ভূগোল, এই জীব ভূগোলকে আমরা আবার হচ্ছে মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। তাহলে প্রথমে আমরা জানছি যে ভূগোলের প্রধান শাখা দুইটা, প্রাকৃতিক ভূগোল এবং হচ্ছে মানব ভূগোল, তাই না? প্রাকৃতিক ভূগোল, এখন জীব ভূগোল এবং জলবায়ুবিদ্যা। জীব ভূগোল হচ্ছে জীবের অবস্থান নিয়ে আলোচনা করে, অর্থাৎ জীব কোন পরিবেশে বসবাস করতে পারবে, জীবের পরিবেশ মানে বসবাস উপযোগী পরিবেশ, অর্থাৎ জীবের বসবাস উপযোগী আবহাওয়া, জলবায়ু, এগুলো নিয়ে হচ্ছে জীব ভূগোল আলোচনা করবে। তারপরে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো নিয়ে হচ্ছে জীব ভূগোলে আলোচনা করা হয়। আর জলবায়ুবিদ্যাতে যেটা হয়, জলবায়ুতে জীব ভূগোলের এই যে এই অংশটা, জীব ভূগোল এবং জলবায়ুবিদ্যা কিন্তু একে অন্যের সাথে অতপ্রোতভাবে হচ্ছে জড়িত, কারণ জলবায়ুবিদ্যাতেও কিন্তু আমরা আবহাওয়া, জলবায়ু, তাপমাত্রা, বায়ুর চাপ, তারপরে শিশিরাঙ্গ, বিভিন্ন ধরনের উপাদান অর্থাৎ যেগুলো বায়ু প্রবাহের সাথে জড়িত আমরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জলবায়ুবিদ্যাতে আলোচনা করে থাকি। এখন এই যে আমরা জীব ভূগোলকে আবার চার ভাগে ভাগ করছি, দেখো প্রথমে আসি ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যাটা কি করছে? মাটি অর্থাৎ কোন ধরনের মাটিতে কি উপযোগী, অর্থাৎ কোন মাটিতে কোন কৃষিকাজ ভালো হয়, এটা কিন্তু আমরা ভূমিরূপ বিদ্যা পাঠ করেই বুঝতে পারি। ভূমিরূপের অবস্থান জেনে, অর্থাৎ সেখানকার বা হচ্ছে মাটির বৈশিষ্ট্য কেমন, সেখানকার মাটির আর্দ্রতা কেমন, সেখানকার মাটির উপযোগী অর্থাৎ হচ্ছে সেখানকার মাটিতে হচ্ছে কি ধরনের ফসল হচ্ছে উৎপাদন উপযোগী, একে আমরা হচ্ছে ভূমিরূপ বিদ্যা থেকে জানতে পারি। মৃত্তিকা ভূগোল মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানায়, মাটির হচ্ছে অবস্থা সম্পর্কে জানায়, দেখা যাচ্ছে যে কোথাকার মাটির হচ্ছে আর্দ্রতা ঠিক একই ধরনের অবস্থা ভূমিরূপ এবং মৃত্তিকা, এগুলো সব কাছাকাছি
অংশ মৃত্তিকা শুধুমাত্র মাটি নিয়ে জানায়, অর্থাৎ কোন মাটিতে কোন ফসল উপযোগী, মাটির বৈশিষ্ট্য কি, মাটি কত প্রকার, হ্যাঁ এই বিভিন্ন মাটি নিয়ে জানাচ্ছে। আর ভূমিরূপের সাথে আর্দ্রতাটাও আসবে। সমুদ্রবিদ্যা সমুদ্র নিয়ে জানায়, অর্থাৎ সমুদ্রের সমুদ্র স্রোত, সমুদ্র তলদেশের গভীরতা, তারপরে সমুদ্র হচ্ছে প্রকারভেদ, সমুদ্রের পানির আর্দ্রতা, সমুদ্রের পানি কোথায় লবণাক্ততা বেশি, কোথায় পানির লবণাক্ততা কম, এগুলো আমরা সমুদ্রবিদ্যা থেকে জানতে পারি। আর প্রাণী ভূগোল পাঠ করলে আমরা প্রাণীর উপযোগী হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা প্রাণী ভূগোলে জেনে থাকি। আর মানব ভূগোলে এসে দেখো, মানব ভূগোলকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল। অর্থনৈতিক ভূগোল কোনো দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানায়, জনসংখ্যা ভূগোল সেখানকার জনসংখ্যা, কোন এলাকার জনসংখ্যার তারতম্য কত বেশি, ঘনত্ব কোথায় কম কোথায় বেশি, কোথায় জনসংখ্যার আর হচ্ছে মানে এবং সেই জনসংখ্যা তাদের হচ্ছে আমরা বলতে পারি যে তাদের কোথাকার মানুষের হচ্ছে বৈশিষ্ট্যটা কি রকম, সকল দেশ সকল এলাকার জনসংখ্যার কিন্তু বৈশিষ্ট্য এক এক রকম, একই রকম না, এক একজনের এক এক রকম। এই জনসংখ্যা ভূগোলে আমরা একটা সম্পর্কে জানতে পারি। রাজনৈতিক ভূগোল, এখানে রাজনৈতিক অবস্থান, তারপর ভূপ্রকৃতি, সীমা, তারপরে আমরা জানতে পারি যে সীমা পরিসীমা, এগুলো হচ্ছে রাজনৈতিক ভূগোলে জেনে থাকি। আঞ্চলিক ভূগোল, অঞ্চল ভিত্তিক হচ্ছে কোন অঞ্চলের হচ্ছে কি ভালো পাওয়া যায়, কোন অঞ্চল কৃষির জন্য প্রসিদ্ধ, এটা আমরা আঞ্চলিক ভূগোলে জেনে থাকি। তাহলে এই আঞ্চলিক ভূগোলের, এই মানব ভূগোলেরই আবার হচ্ছে কিছু শাখা রয়েছে, সেগুলোই হলো সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এই যে ভূগোলের বিভিন্ন শাখা, এই বিভিন্ন শাখাগুলো এক একটা শাখা এক একটা বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু এগুলো সবগুলোই ভূগোলেরই অংশ। সুতরাং আমরা বুঝতে পারছি যে ভূগোলের, ভূগোলকে আমরা জানতে হলে শুধুমাত্র একটা বিষয় জানলে হবে না, বিভিন্ন সকল বিষয় সম্পর্কে জানলে তবেই আমরা ভূগোল সম্পর্কে হচ্ছে সম্পূর্ণ ধারণা পেতে পারবো। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা, পরিবেশ আমরা জেনেছিলাম যে ভূগোল ও পরিবেশের মধ্যে সম্পর্ক জানছি, এখন এই যে পরিবেশ কাকে বলে, পরিবেশ সম্পর্কে জানবো। আমাদের চারপাশে যা কিছু আছে, মাটি, পানি, বায়ু, ঘর বাড়ি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড় পর্বত, সব কিছু কিন্তু আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত, তাই না? একে আমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসছি যে পরিবেশ কাকে বলে, আমাদের চারপাশে সব কিছু মিলে পরিবেশ। এই যে পরিবেশ, পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কোনগুলো? প্রাকৃতিক পরিবেশ হচ্ছে যে সকল পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে তাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলে থাকি, যেমন চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদী, গাছপালা, মানুষ, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর মানুষের তৈরি উপাদান হচ্ছে, মানুষের তৈরি পরিবেশ হচ্ছে যে পরিবেশের উপাদান মানুষ নিজে তৈরি করতে পারে, সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। যেমন দেখো ঘর বাড়ি, রাস্তাঘাট, দালান কোঠা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্কুল, কলেজ, বিদ্যালয়, যেগুলো মানুষ তৈরি করছে সেগুলোকে আমরা বলছি মানুষের তৈরি পরিবেশ। এই যে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ, এগুলোও কিন্তু ভূগোলেরই অংশ। এই জন্য ভূগোলের অংশ, কারণ যেগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান এগুলো আমরা জানছি যেগুলো প্রাকৃতিক উপাদান, তাহলে এর আগে আমরা যে জানলাম মানব উপাদান, মানব সৃষ্ট উপাদান, প্রাকৃতিক উপাদান, তাহলে এটা প্রাকৃতিক উপাদানের মধ্যে পড়ছে, এটা প্রাকৃতিক পরিবেশ। তাহলে এই যে মানুষ কোন জায়গায় কোন পরিবেশ সৃষ্টি করছে, পরিবেশ কিন্তু সব জায়গায় একরকম না। মানুষের তৈরি পরিবেশের এর মধ্যেও আমরা দেখি যে কোনো জায়গায়, কোনো এলাকায় মানুষের ঘনত্ব অনেক বেশি, কোনো জায়গায় মানুষের হচ্ছে ঘনবসতিটা অনেক কম। কেন? এটা পরিবেশের উপর নির্ভর করে, কারণ মানুষ বসবাসের জন্য সবসময় এমন কোনো জায়গা খোঁজে যেখানে তার বসবাস উপযোগী সকল উপাদান সে পেয়ে থাকে। আমরা যেখানে, আমরা সাধারণত কি করি, আমরা একটা বাসা দেখার সময় অবশ্যই সেটা খুঁজি মেন রাস্তা থেকে কাছে কিনা, সেখান থেকে বাজার কাছে কিনা, মানে বাজার যেতে অনেক দূরে যেতে হবে কিনা, স্কুল, কলেজ, অফিস, আদালত আমাদের সেই বাসার থেকে কত দূরত্ব। আমরা সবসময় চেষ্টা করি কাছাকাছি জায়গায় বাসা নিতে, তাই না, যেন বেশি দূরে আমাকে যাতায়াত করতে না হয়। ঠিক এরকম মানুষ বসবাসই করার সময়ও কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে যে আমি যেখানে বসবাস করব, এখানে যে আমি বাড়ি করব, এখানকার রাস্তাঘাটগুলো কেমন, এখানকার দোকানপাট অর্থাৎ বাজার ব্যবস্থা কেমন, এখানে আমি সবকিছু পাবো কিনা, তারপরে এখানকার ওয়েদার কেমন, মানে অর্থাৎ এখানকার আবহাওয়াটা কীরকম, তারপরে যে এলাকায় বাস করছি এখানকার জনসংখ্যা কেমন, তাদের আচার ব্যবহার কেমন। কারণ আমরা যদি সেই এলাকার সম্পর্কে জানি যে না এই এলাকাটা ভালো না, তাহলে আমরা ওই এলাকায় কিন্তু বাস করতে চাই না। তাহলে এই যে পরিবেশের বিভিন্ন উপাদান কিন্তু আমাদের হচ্ছে অবশ্যই জানা প্রয়োজন, যে সেখানকার রাজনৈতিক অবস্থা, সেখানকার সামাজিক অবস্থা, সেখানকার অর্থনৈতিক অবস্থা, আমি ওখানে যে বসবাস করবো আমার বাচ্চারা ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে কিনা, ভালো স্কুল আছে কিনা,
এরকম বিভিন্ন ধরনের কিছু কিন্তু আমরা এই পরিবেশের থেকে খোঁজ নিয়ে থাকি, যে সেখানে মানুষের তৈরি পরিবেশের নিয়মগুলো কিরকম, আমরা সকল সুযোগ সুবিধা পাবো কিনা। তাহলে এই জন্য পরিবেশের যে উপাদান, ভূগোলের যে ভূগোলের সাথে পরিবেশের উপাদানের একটা যথেষ্ট প্রভাব রয়েছে, কারণ আমরা সেই এলাকায় বসবাসের জন্য অবশ্যই আমরা খুঁজি যে পরিবেশটা আমাদের পছন্দ মতো কিনা। তাহলে আমরা জানতে পারছি যে ভূগোল ও পরিবেশ একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন দেখো, এই যে প্রাকৃতিক পরিবেশে আমরা দেখি অনেক সময় যে সেখানে হচ্ছে আমরা প্রাকৃতিক পরিবেশে যেটা পড়লাম যে প্রাকৃতিক উপাদান, এই প্রাকৃতিক উপাদানের মধ্যেও আমরা খুঁজি যে এই প্রাকৃতিক উপাদানকে কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারবো কিনা। যেমন পাহাড়ি এলাকার লোকজন সেখানে কিন্তু তাদের কাজকর্ম করা খুব দুঃসাধ্য হয়ে যায়, কারণ পাহাড়ি এলাকায় কোনো কাজ করতে হলে তাদেরকে অনেক কষ্ট সাধন করতে হয়। এই জন্য বসবাসের জন্য মানুষ কী করে, মানুষ কিন্তু সব সময় হচ্ছে যেটা হচ্ছে আমাদের মানুষের তৈরি পরিবেশ অর্থাৎ সমভূমি এলাকা, সমভূমি এলাকায় বসতি গড়া তৈরি করে, কারণ সেখানে ভালো রাস্তাঘাট পায়, ভালো স্কুল কলেজ পাওয়া যায়, তারপরে দেখা যাচ্ছে যে কৃষিকাজের জন্য তারা সমভূমি পাচ্ছে, এইরকম এই জন্য তারা সেই পরিবেশে বসবাস করতে চাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যেটা হচ্ছে জানবো ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্বকে কী, অর্থাৎ ভূগোল ও পরিবেশ পাঠ করলে আমরা কী কী বিষয়ে লাভবান হব, ভূগোল ও পরিবেশ হচ্ছে পাঠের মাধ্যমে আমরা কী কী বিষয় জানতে পারবো। দেখো, পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে পারবো। আমরা ভূগোল পাঠ করার মাধ্যমে কী করবো, কোনো পৃথিবীর কোনো যে কোনো স্থানের সেখানকার প্রকৃতি কেমন এবং পরিবেশ কেমন সেটা সম্পর্কে জানতে পারবো। তারপর পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি, এদের গঠনের কারণ কী এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন পাহাড়, পর্বত, নদী, সাগর এগুলো সৃষ্টি হয়েছে, কিন্তু এগুলো সৃষ্টির পেছনে নিশ্চয় কোনো কারণ আছে, কিংবা এগুলো গঠন মানে এগুলো যে সৃষ্টি হলো, এগুলো গঠিত হলো, এটার পেছনে কোনো কারণ আছে এবং এদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। এক একটা পাহাড়ের বৈশিষ্ট্য এক এক রকম, নদীর এক এক নদীর বৈশিষ্ট্য এক এক রকম। তাহলে আমরা এই ভূগোল হচ্ছে পরিবেশ পাঠের মাধ্যমে বিভিন্ন পাহাড় পর্বতের হচ্ছে গঠন উপাদান সম্পর্কে জানতে পারবো, গঠনের কারণ সম্পর্কে জানতে পারবো এবং গঠনের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। আর কি জানতে পারবো, দেখো আমরা হচ্ছে পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীব জগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে আমরা হচ্ছে ধারণা অর্জন করতে পারবো। দেখা যাচ্ছে পৃথিবী সৃষ্টির সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জীব জগৎ সৃষ্টি হয়েছে, উদ্ভব হয়েছে, কিন্তু এটার সম্পর্কে নিশ্চয় কোনো বিজ্ঞানসম্মত ধারণা আছে, কেন কিভাবে এটা সৃষ্টি হয়েছে এটা সম্পর্কে আমরা জানতে পারবো। আর কি জানতে পারবো, পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী, বিভিন্ন পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, এদের আচার আচরণ কীরকম, এদের খাদ্যাভ্যাস কীরকম, তারপরে এদের জীবনধারার বৈচিত্র্য, এক এক হচ্ছে এলাকার হচ্ছে বা এক এক হচ্ছে পৃথিবীর এক এক অঞ্চলের মানুষের বা উদ্ভিদ প্রাণীর জীবনধারার বৈচিত্র্য কিন্তু এরকম, জীবনযাত্রা কিন্তু আলাদা। এই বিভিন্ন ধরনের তাদের জীবনধারার বৈচিত্র্য সম্পর্কে আমরা ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারবো। আর কি জানতে পারবো, কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের যে সামাজিক পরিবেশের পরিবর্তন হয়েছে এটা সম্পর্কে জানতে পারবো। কোনো কোনো এলাকার মানুষজন কৃষির উপর নির্ভর করে হচ্ছে তাদের উন্নতি সাধন করেছে, কেউ শিল্পের উপর, কেউ ব্যবসা বাণিজ্যের উপর, কেউ কেউ আবার পরিবহন বা হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর। তো এই যে বিভিন্ন ধরনের হচ্ছে তারা হচ্ছে কর্মকাণ্ড সাধিত করেছে, তাদের উন্নতি সাধন করেছে, এই উন্নতির ফলে মানুষের যে পরিবর্তন হয়েছে এটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো। আর কি জানতে পারবো, প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির কারণ, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখে থাকি, যেটা ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এরকম বিভিন্ন ধরনের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ দেখে থাকি, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগগুলো যে সৃষ্টি হয়েছে এটার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে, তাই না? এই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিগুলোর কারণ কি, এতে কি ধরনের ক্ষয়ক্ষতি সাধিত হয় এবং কি করলে একে নিয়ন্ত্রণ করা সম্ভব, এগুলো সম্পর্কে কিন্তু আমরা ভূগোল পরিবেশ পাঠের মাধ্যমে জানতে পারবো। এছাড়াও আমরা জানতে পারবো যে ভূপ্রকৃতির অবস্থান, অর্থাৎ কোথায় কি ধরনের ভূপ্রকৃতি অবস্থান করছে, কোথাকার জলবায়ু কীরকম, অর্থাৎ কোন অঞ্চলের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, কোন অঞ্চলের জলবায়ু চরমভাবাপন্ন, একে আমরা কিন্তু এই ভূগোল পরিবেশ পাঠের মাধ্যমেই জানতে পারবো। এছাড়াও আমরা যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অনুযায়ী ভূমি ব্যবস্থাপনা, অর্থাৎ যেখানে যোগাযোগ ব্যবস্থাপনা ভালো আছে সেখানকার ভূমিগুলোকে কাজে লাগিয়ে আমরা কী করে সেখানকার ভূমি ব্যবস্থাপনাগুলোকে এমনভাবে আমরা সাজাতে পারি যেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে হচ্ছে আমরা সেখানে নতুন কিছু তৈরি করে আমাদের হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে পারি, সেই বিষয়গুলো আমরা জেনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং এর ফলে দেশের উন্নয়ন সাধিত করা সম্ভব হবে।
তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম ভূগোল পরিবেশ কিভাবে একে অন্যের সাথে জড়িত এবং ভূগোল এবং পরিবেশ পাঠের মাধ্যমে আমরা কি কি করতে পারি কি কি জানতে পারি এবং একে আমাদের কর্মজীবনে দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে একে করতে আমরা যে জানলাম। এরপর আমরা হচ্ছে এই অধ্যায়টা আজকের মতো হচ্ছে মনে হয় আলোচনা এখানে শেষ করে ফেলেছি। তোমাদেরকে এই অধ্যায়ের উপরে কিছু যে প্রশ্ন আছে সে প্রশ্নগুলো সম্পর্কে একটু আলোচনা করব। এই অধ্যায় মূল্যায়নে কিছু প্রশ্ন আছে। এই অধ্যায়টা অনেক ছোট, কিন্তু আমরা যেটা হচ্ছে এই অধ্যায় দেখেছি যে ভূগোলের যে গণ্ডি, ভূগোলের যে ব্যাপকতা, ভূগোলের যে পরিধি, সেটাই এই অধ্যায় আলোচনা করা হয়েছে। এই অংশগুলোই কিন্তু আবার পরবর্তীতে আমরা গিয়ে দেখব যে বিভিন্ন অধ্যায়ে এই যে ভূগোলের যে শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলোকে বিস্তারিত বিভিন্ন অধ্যায়ে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা ভূগোলের এখানে শুধু পরিধিকে জানলাম, ভূগোলকে কি নিয়ে আলোচনা করে সেটা জানলাম। এরপরে হয়তো দ্বিতীয় অধ্যায় গিয়ে আমরা ভূগোলের হচ্ছে দেখা যাচ্ছে পৃথিবীর আকার আকার আয়তন সম্পর্কে জানবো, আরেকটা অধ্যায় গিয়ে বায়ুমণ্ডল সম্পর্কে জানবো, আরেকটা অধ্যায় গিয়ে বায়ুমণ্ডল সম্পর্কে জানবো। এগুলো বিভিন্ন ভূগোলের শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলো আমরা এরপর থেকে বিভিন্ন অধ্যায়ে বিস্তারিতভাবে জানবো। এই অধ্যায়ের আলোচনা শেষে এখানে কিছু মূল্যায়নের প্রশ্ন আছে। শিক্ষার্থী বন্ধুরা আসো, এই হচ্ছে মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। জীব ভূগোল কি? আমরা জানলাম যে দেখলাম যে ভূগোলের বিভিন্ন শাখার মধ্যে জীব ভূগোল আছে, তাই না? জীব ভূগোল কি? পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ অর্থাৎ জীব জগৎ সম্পর্কে এবং এদের হচ্ছে বন্টন নিয়ে যে ভূগোলে আলোচনা করা হয় সেটাই হচ্ছে জীব ভূগোল। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যত ধরনের জীব বসবাস করে তাদের বন্টন ও হচ্ছে বসবাস উপযোগী যে অবস্থান নিয়ে যে ভূগোল আলোচনা করে থাকে তাকে আমরা জীব ভূগোল বলে থাকি। সমুদ্রবিদ্যা কোন ভূগোলের অন্তর্গত? সমুদ্রবিদ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। আমরা দেখলাম যে ভূগোলকে দুই ভাগে ভাগ করেছি, প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল। তো সমুদ্রবিদ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। জিওগ্রাফি শব্দের অর্থ কি? জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। আমরা আগে পড়েছি জিও অর্থ হচ্ছে পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয় কি? রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয় হচ্ছে রাজনৈতিক বিবর্তন, বিভাগ ও হচ্ছে পরিসীমা। অর্থাৎ একটা দেশের রাজনৈতিক যে বিবর্তন ঘটেছে, অর্থাৎ রাজনীতি আমরা দেখতে পাই যে রাজনৈতিক অবস্থার যে ধারাবাহিকতা, একের পর এক যে রাজনৈতিক অবস্থা বা রাজনৈতিক নিয়ম কানুনের পরিবর্তন আসে, রাজনৈতিক ধারা যে হচ্ছে পরিবর্তিত হয় সেটার হচ্ছে আলোচনা, এবং সেটার সাথে বিভাগ এবং হচ্ছে পরিধি বা পরিসীমা আকার আয়তন পরিসীমা নিয়ে যে আলোচনা করা হয় এটাই হচ্ছে রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। শিক্ষার্থী বন্ধুরা আগামী দিন হচ্ছে নেক্সটে তোমাদের কার্ড এক্সাম নেওয়া হবে প্রথম অধ্যায়টার উপর। প্রথম অধ্যায়টা যদিও খুব ছোট, তারপরেও এই ভূগোলের যে যে অংশগুলো এই অধ্যায়ে আছে তোমরা এই অংশগুলো মানে অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা যে যে অংশগুলো করেছি তোমরা এটা ভালোভাবে চর্চা করবে, যেন এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করা হোক না কেন তোমরা অ্যান্সার করতে পারো। আজকের ক্লাস এর পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাইকে, সবার সুস্থতা কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।